আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট অফ ফাংশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমরা সমাধান করব। এই সমস্যাটি বিগত বছরে বিভিন্ন এসএসসি পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষাগুলোতে আসতে দেখা গেছে। তাহলে চলো আমরা এই সমস্যাটি খুব সহজেই সমাধান করি। তাহলে সমস্যাটি সমাধান করার জন্য প্রথমত আমরা লিখব সমাধান, এরপরে এটা লেফট সাইড যেটা দেওয়া আছে সেটা লিখবো, অর্থাৎ ফাংশন অফ ওয়ান বাই এক্স আমরা লিখবো, লেফট সাইড ফাংশন অফ ওয়ান বাই এক্স। এখন প্রদত্ত যে ফাংশনটা দেওয়া আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, এই ফাংশনে এক্স এর জায়গায় আমরা রিপ্লেস করবো ওয়ান বাই এক্স দ্বারা। তাহলে নেক্সট লাইনে যেটা হবে এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা ওয়ান বাই এক্স রিপ্লেস করে দেবো, অর্থাৎ ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স তার স্কোয়ার প্লাস ওয়ান, নিচেও তাই এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স বসিয়ে দিলাম। এখন ওয়ান বাই এক্স হোল কিউব মানে ওয়ান বাই এক্স কিউব, অর্থাৎ ওয়ান বাই এক্স কিউব, ওয়ান বাই এক্স হোল কিউব এর অর্থ হচ্ছে ওয়ান কিউব বাই এক্স কিউব, ওয়ানের কিউব তো ওয়ানই, তো সেটা তো আর ওয়ান তো আর ওভাবে কিউব লেখার দরকার নেই। তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স কিউব মাইনাস, আর এই থ্রিটা এটা এটা থ্রি ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এরকম হয়, অর্থাৎ এই থ্রিটা এই যে লব যেটা তার সাথে এটা গুণ, অর্থাৎ থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে ওয়ান বাই এক্স এর সাথে এই যে ওয়ান গুণ হয়ে গেছে, অর্থাৎ এখানে ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে আমরা যেটা লিখতে পারি এই যে ওয়ান তো ওয়ানের সাথে গুণ হয়ে ওয়ান বাই এক্স শুধু হয়, এবং এই যে এক্স গুণ করলে ওয়ান বাই এক্স স্কোয়ার হয়। তাহলে নেক্সট লাইনে যেটা হবে যে আমরা এটা লসাগু নির্ণয় করবো, অর্থাৎ উপরে যে ভগ্নাংশটা আমরা দেখতেছি এই ভগ্নাংশটি, এই ভগ্নাংশের লসাগু আমরা কীভাবে নির্ণয় করবো, অর্থাৎ এখানে লসাগুটা এক্স কিউব এক্স স্কোয়ার এবং এই যে এটার নিচে মনে মনে একটা এক আছে, সেই একের লসাগু এবং সবগুলোর এখানে লসাগু হবে, লসাগু হবে এখানে এক্স কিউব, এই এক্স কিউব দ্বারা এক্স কিউবকে ভাগ করব, ভাগ করলে হয় হচ্ছে ওয়ান, সে ওয়ান দ্বারা আবার এই যে লবকে গুণ করব, গুণ করলে হয় হচ্ছে ওয়ান মাইনাস, এবার এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হয় হচ্ছে এক্স, এই যে এই হর যে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করে দিই লসাগুকে তাহলে এক্স হয়। তাহলে নেক্সট লাইনে আমরা এই কাজটাই করব, এখানে সেই এক্স দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি এক্স হয়, এই যে থ্রি এক্স লিখলাম আমি একটু লিখে পরে আবার এখানে লিখতেছি, এই যে ওয়ানের নিচে একটা ওয়ান আছে, অর্থাৎ এক্স কিউব দ্বারা ওয়ান কে ভাগ করলে এক্স কিউব, সেই ওয়ান দ্বারা আবার ওয়ান কে গুণ করলে এক্স কিউবই হয়। তো নিচে ঠিক একই কাজ, এই এক্স স্কোয়ার এবং এক্স এই দুটার লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে এই এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স হয়, সেই এক্স দ্বারা আবার এই ওয়ানকে গুণ করলে হয় এক্স, এক্স স্কোয়ারকে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে ওয়ান হয়, সে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে এই যে এখানে মাইনাস দিয়ে ওয়ান লিখছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেহেতু এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ ভাগ অবস্থা আছে, তাহলে আমরা যেটা লিখতে পারি লবের ভগ্নাংশটা লিখে হরের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ এটা গুণ চিহ্ন হয়ে লব হরটা যাবে লবে এবং লবটা যাবে হরে। এবার এই যে এক্স স্কোয়ারের সাথে যে এক্স কিউব এটা একটু কাটাকাটি যাবে, অর্থাৎ নিচে থাকবে একটা এক্স উপরে এটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব এটা যদি কাটাকাটি করি তাহলে ওয়ান বাই এক্স থাকে। তাহলে নেক্সট লাইনে যেটা থাকে লিখবো ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব, এটা ঠিক থাকবে এবং নিচে একটা এক্স থাকবে, সেই এক্স এর সাথে এক্স মাইনাস ওয়ান গুণ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লেফট সাইড চিন্তা করতেছি, এবার আমরা রাইট সাইড নির্ণয় করব। তো লেফট সাইডের কাজ এই পর্যন্ত থাকবে, এখানে যেহেতু আর কিছু করা যাচ্ছে না তো এই পর্যন্তই থাকবে। এরপর আমরা রাইট সাইড লিখব, রাইট সাইড হচ্ছে এখানে ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স। তাহলে রাইট সাইড ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স, তো এই যে প্রদত্ত ফাংশনের যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা রিপ্লেস করে দেবো ওয়ান মাইনাস এক্স, অর্থাৎ ওয়ান মাইনাস এক্স এবং এই যে এই এই পাওয়ারটা, এই পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান,
নিশ্চয়ই একই কাজ হবে যে x এর জায়গায় আমরা 1 মাইনাস x বসাবো, 1 মাইনাস এখানে ব্র্যাকেট দিয়ে আমরা ইউজ করবো, যেহেতু এখানে একটা মাইনাস আছে এই জন্য এই x এর মানটাকে রিপ্লেস করার জন্য 1 মাইনাস x লিখবো এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আমরা ক্লোজ করে দেবো। এখন যেহেতু 1 মাইনাস এক্স হোল কিউব এটা একটা সূত্র আকারে আছে, অর্থাৎ ঘনের যে সূত্রটা আছে সেই সূত্র আকারে আছে, কারণ আমরা শিখেছিলাম যে a মাইনাস b হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। এবং আর একটা সূত্র বর্গের সূত্র, যে a মাইনাস b হোল স্কোয়ার সমান যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই হবে। অর্থাৎ এখানে এ এর জায়গায় এখানে 1 আছে এবং বি এর জায়গায় এখানে এক্স আছে, তাহলে আমরা যেটা লিখতে পারি এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব আকারে, অর্থাৎ এখানে এর জায়গায় এখানে 1 আছে, অর্থাৎ এখানে এ 3 এ বি 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব এ আকারে আছে, সূত্রের আকারে আছে। মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, অর্থাৎ এখানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার এইভাবে আমরা সাজাইতে পারি, অর্থাৎ এখানে এর জায়গায় 1 এবং বির জায়গায় এক্স আছে, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার এই সূত্র আকারে আছে। এবং নিচে এখানে 1 মাইনাস এক্স ঠিক আছে এবং এই যে ব্র্যাকেট উঠাই দিয়ে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়েছি, যে ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিলে ফার্স্ট ব্র্যাকেটের আগে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে ব্র্যাকেট উঠানো যায়। এরপর আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে 1 কিউব করলে 1ই হয়, এখানে 3x হয় এখানে এবং এখানে 3x² মাইনাস এক্স কিউব এবং এটা 3 দ্বারা গুণ করে দিই, অর্থাৎ 3 দ্বারা 1² গুণ করলে 3 হয়, এবং এই যে মাইনাস এবং এখানে এই যে ভিতরে আর একটা মাইনাস 2 1 ইনটু 1 ইনটু x আছে, অর্থাৎ এখানে 2x আর যে ব্র্যাকেটের বাইরে একটা 3 আছে সেটা গুণ করে দিলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ এটা ব্র্যাকেট আছে যেহেতু এটা গুণ, তাহলে মাইনাস আর এই মাইনাস গুণ করে দিলে প্লাস 6x হয়ে যায় এবং এই মাইনাস 3x দ্বারা এই প্লাস x² কে গুণ করে দিলে মাইনাস 3x² হয় এবং প্লাস 1 থাকে, এবং নিচে এই যে 1 1 এখানে কাটা যায় শুধু x থাকে গুণ আকারে। তাহলে এখানে আর একটু ক্যালকুলেশন করতে হবে, কারণ এখানে দেখো এই যে 3 মাইনাস 3x² প্লাস 3x কাটা যায়, এখানে 1 আর 1 যোগ করলে হয় 2 2 মাইনাস এবং এখানে একটা 3 থাকে, তাহলে এটা হয় হচ্ছে মাইনাস 1। তাহলে দেখো এখানে এই যে এখানে মাইনাস এক্স কিউব লিখলাম এবং এটা মাইনাস 1 লিখলাম এবং 6x থেকে এখানে 3x গেলে প্লাস 3x থাকে, অর্থাৎ প্লাস 6x মাইনাস 3x ইকুয়াল টু প্লাস 3x, এটাকে এইভাবে চিন্তা করা যায় 3x প্লাস 6x ইজ ইকুয়াল টু প্লাস 3x, অর্থাৎ এটা যেহেতু একটা প্লাস একটা মাইনাস এর জন্য বিয়োগ করতে হবে এবং চিহ্নটা হবে বড়টার সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা রাইট সাইডে যেটা দেখেছিলাম যে 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এটা সরি এটা লেফট সাইডে ছিল, এখন রাইট সাইডে এইভাবে আনতে হবে। সেই জন্য এখানে দেখো এখানে 1 এর আগে প্লাস চিহ্ন আছে কিন্তু এখানে 1 এর আগে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস 3x আছে এখানে প্লাস 3x আছে, এখানে প্লাস x³ আছে এখানে মাইনাস x³ আছে, এবং নিচে আছে হচ্ছে x ইন্টু 1 মাইনাস x এবং এখানে লেফট সাইডে ছিল x মাইনাস 1। তাহলে এটা করার জন্য আমাদের মাইনাস 1 লব এবং হরে গুণ কমন নিতে হবে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে সামনে একটা মাইনাস 1 দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এখানে মাইনাস x³ যেটা ছিল এটা ব্র্যাকেট দেওয়ার ফলে x³ হয়ে গেছে এবং মাইনাস 1 ছিল ব্র্যাকেট দেওয়ার ফলে প্লাস 1 এবং প্লাস 3x যেটা সেটা মাইনাস 3x হয়েছে, নিচেও তাই একই মাইনাস 1 কমন হওয়ার পরে এখানে x মাইনাস 1 হয়ে গেছে, অর্থাৎ এখানে এটা গুণ করে দিলে আবার আগের লাইন হওয়া যায়। এখন এই যে মাইনাস 1 মাইনাস 1 নিচে লব এবং হরে ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আমরা যেটা লিখতে পারি এই যে এটা রাইট লেফট সাইড যেটা ছিল সেটার মতো করে আমরা সাজিয়ে লিখেছি, অর্থাৎ 1টা আগে লিখেছি মাইনাস 3x এবং x³টা পরে লিখেছি নিচে নিচে x ইন্টু x মাইনাস 1। তাহলে সুতরাং যেহেতু দুই সাইডে আমাদের সমান হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, এটা প্রমাণিত হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমরা সমাধান করলাম, তোমরা মনোযোগ দিয়ে সমস্যাটা সমাধান করবে এবং পরীক্ষায় আসলে মনোযোগ দিয়ে এটা সমাধান করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।